বন্ধু, এলুন একজনের খবর বলতে পারবে? হ্যাঁ, কি খবর বলো। মিস্টার বিন ইংল্যান্ডের হাসি মজাদার অভিনেতা ছিলেন। হ্যাঁ হ্যাঁ, মিস্টার বিনের গল্প জানি, বলো তো শুনি। মি বিন এক কিংবদন্তি কমেডিয়ানের গল্প। 1990 সালের 1 জানুয়ারি ইংল্যান্ডের উৎসুক দর্শক কৌতূহল নিয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে আছে। টেলিভিশনের পর্দায় তখন দেখাচ্ছে লন্ডনের নির্জন একটি রাস্তা। সে রাস্তায় আকাশ থেকে অদ্ভুত এক আলোর সাথে একটা লোক এসে পড়ল। হ্যাংলা গড়নের লোকটি উঠে দাঁড়িয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে এদিক ওদিক তাকাচ্ছে। লোকটির গায়ে বাদামি রঙের টুইট স্যুট প্যান্ট আর লাল টাই। শুধু ইংল্যান্ডবাসী নয়, পৃথিবীর বহু দেশের মানুষ এই দৃশ্যের সাথে পরিচিত। যে দৃশ্যের মাধ্যমেই আমরা পরিচিত হই খ্যাতিমান মজার আর আমাদের প্রিয় একটি চরিত্র মি বিন এর সাথে। এই চরিত্রটি এত বেশি সুপরিচিত যে মি বিন দেখেনি অথবা এর নাম শোনেনি এমন মানুষ পৃথিবীতে কমই আছে। আমাদের বেশিরভাগই আমরা মি বিন এর নানান বাচ্চামি, তার বোকা শোকা উপস্থিত বুদ্ধি আর আবিষ্কার, তার বিচিত্র অঙ্গভঙ্গি এবং তার প্রতিদিনের একের পর এক অদ্ভুত সব কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে বড় হয়েছি। ছোট ছোট দোষ গুণ দিয়ে সাজানো হাসি, খুশি এবং মজাদার, সকলের অত্যন্ত প্রিয় মি বিন কে নিয়েই আজকের এই লেখা। মি বিন ইন রুম 426 পর্বের একটি দৃশ্যে শিশুসুলভ মি বিন মূলত কমেডি ধারার 14 পর্বের একটি ব্রিটিশ ধারাবাহিক টিভি অনুষ্ঠান, যেটি মি বিন নামের একটি চরিত্রের প্রতিদিনের কার্যকলাপ নিয়ে নির্মিত। অনুষ্ঠানটি 1 জানুয়ারি 1990 থেকে শুরু করে 31 অক্টোবর 1995 পর্যন্ত যুক্তরাজ্যের টিভি প্রোডাকশন ITV তে সম্প্রচার করা হয়। এই সময়ের মধ্যেই ট্রাবল উইথ মি বিন, মেরি ক্রিসমাস মি বিন, হেয়ার বাই মি বিন অফ লন্ডন, অ্যাট দি হসপিটাল সহ আরও কয়েকটি পর্ব ব্যাপক জনপ্রিয়তা পেয়ে দর্শক মনে জায়গা করে নেয়। অনুষ্ঠানের এই পর্বগুলো অন্তত 200টি দেশে বিক্রি করা হয়। বানানো হয় আরও কয়েকটি বিশেষ ছোট পর্ব, অ্যানিমেটেড কার্টুন সিরিজ সহ 2টি ফিচার চলচ্চিত্র। ধারাবাহিক আর অসামান্য সাফল্য দিয়ে জিতে নেয় ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন রোজ অফ মন্ট্রেক্স সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। টিভিতে মি বিন চরিত্রে আমরা একজন প্রাপ্ত বয়স্ক লোককে দেখে তো পেলেও তার আচার আচরণ কিন্তু পুরোপুরি শিশুসুলভ। পরিপাটি করে আচরানো চুল আর সবসময় বাদামি রঙের টুইট স্যুট প্যান্ট পরে থাকা এই মানুষটিকে প্রতিনিয়তই তার ছোট কৌতূহলী বাচ্চাদের মতো করতে থাকা কার্যকলাপের জন্য কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। এরপর উদ্বিগ্ন আর চিন্তিত বিন নিজে নিজেই খেলাচ্ছলে এসব ঝামেলা থেকে বের হয়ে আসার চেষ্টা করে আর ও নিয়েই বেঁধে যায় যত গোলমাল। কোন প্রস্তুতি ছাড়াই পরীক্ষার হলে গিয়ে পাশের জনের সাথে ঝামেলা বাঁধানো, বিমানে চড়ে 10-12 বছরের এক ছেলেকে বিরক্ত করতে গিয়ে শেষে নিজেই নাস্তানাবুদ হয়ে পড়া, ডেন্টিস্টের কাছে গিয়ে গোলমাল করা, সেলুনে গিয়ে নিছক মজা করতে গিয়ে অন্যজনের শখের চুল কেটে ফেলা সহ ইত্যাদি ছিল তার প্রতিদিনের কাজ। যে কাজগুলো তার করা উচিত না, সে কাজগুলোই সে বেছে বেছে করবে। যদিও এসব বোকাসোকা কার্যকলাপের জন্যই বিন আমাদের সবার এত প্রিয়। নিখুঁত অভিনয় আর অসাধারণ দক্ষ পরিচালনায় নির্মিত এসব দেখতে দেখতেই দর্শক হারিয়ে যেত কৌতুকপূর্ণ নির্ভেজাল আনন্দ আর উত্তেজনার মিশেলে তৈরি সম্পূর্ণ ভিন্ন এক জগতে, যা এক কথায় দারুণ উপভোগ্য। বিন এর বাসা বলতে ছিল 2 অথবা 1 রুমের ছোট একটি ফ্ল্যাট। সাথে থাকত তার অসম্ভব প্রিয় সঙ্গী চকলেট রঙের টেডি পুতুল। আপন মনেই সে টেডির সাথে খেলে কথা বলে। একটি লেমন রঙা মিনি গাড়িও ছিল যাতে সে ঘুরে বেড়াতে ভালোবাসত। এছাড়াও মি বিন এর একজন বান্ধবী ছিল, নাম ইরমা গফ।
প্রায় তাদের দুইজনের মনোমালিন্য লেগেই থাকত। এসবের পিছনের কারণও মি বিনের সেই শিশুসুলভ আচরণ, এছাড়াও ঘনিষ্ঠতা ও রোমাঞ্চ নিয়ে বিন বরাবরই ছিল বেরসিক। সিরিজের প্রতিটি পর্বেই বিন কোনো কথা বলে না বললেই চলে, যদিও ভিজুয়াল হিউমার এই সিটকমের মূল শক্তি, তবে মাঝে মধ্যে মুখ দিয়ে সে কিছু শব্দ করত আর নিজের পরিচয় দিত এভাবে, বিন মি বিন। এসবও তার বিচিত্র অঙ্গভঙ্গির মতোই মজাদার ছিল, যা দর্শকদের হাসির উদ্রেক করত। মি বিনের এমন অদ্ভুত আচরণ আর কার্যকলাপের জন্য মি বিনকে বরাবরই আমার কাছে পৃথিবীর বাইরে থেকে আগত মনে হয়েছে। ইন্ট্রো দৃশ্যে তার আকাশ থেকে পড়া অথবা তার সামনে টিভির অচল হয়ে যাওয়া আমার এ ধারণাকে আরো প্রবল করে। এ কারণেই হয়তো তার আশেপাশের পরিস্থিতির সাথে মোকাবেলা করাটা কঠিন হয়ে পড়ে। নিজেকে স্বাভাবিক আর সবার সাথে সহজে মিশে যাওয়ার জন্যই বিন পড়াশোনা করে, সুইমিং এ যায়, ক্রিসমাস পালন করে বা নিয়মিত গির্জায় যায়, কিন্তু এসব করতে গিয়েই আসে যত বিপত্তি। আচ্ছা, মি বিনকে তো আমরা সবাই খুব ভালোভাবেই চিনি, কিন্তু অসাধারণ প্রতিভা আর দুর্দান্ত অভিনয় দিয়ে ফুটিয়ে তোলা এই চরিত্রের পিছনের মানুষটাকে কি আমরা চিনি? ব্যক্তি হিসেবে কতটুকুই বা তার জানি? এবার চলুন অসাধারণ এই চরিত্রের পিছনে লুকিয়ে থাকা অসাধারণ আরেকটি মানুষকে নিয়ে কিছু তথ্য জেনে আসা যাক। মি বিনের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো সিরিজ, ছোট পর্ব এবং চলচ্চিত্র নির্মিত হয়েছে, তার সব কটিতেই ধারাবাহিক এবং সম্পূর্ণ অপরিবর্তিত থেকে অভিনয় করে গেছেন ব্রিটিশ অভিনেতা ও লেখক রোয়ান অ্যাটকিনসন। অসামান্য প্রতিভাবান এই অভিনেতার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন, আর ডাকনাম রো। তিনি ব্রিটিশ তালিকাভুক্ত অন্যতম কমেডিয়ানদের মধ্যে একজন। মি বিন ছাড়াও তিনি ব্ল্যাকাডার ও নট দ্য নাইন ও ক্লক নিউজ নামে দুটি কমেডি স্কেচ শো এবং হলিউড অ্যাকশন কমেডি জনি ইংলিশ এর জন্যও সুপরিচিত। তিনি নট দ্য নাইন ও ক্লক এ দুর্দান্ত অভিনয়ের জন্য 1981 সালে বিআইএফটিআ র বেস্ট এন্টারটেইনমেন্ট পারফরমেন্স পুরস্কার জিতেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে 1983 সালের জেমস বন্ড সিরিজের নেভার সে নেভার এগেইন। এই সিনেমাতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রো। 1994 সালে অভিনয় করেন ফর ওয়েডিং অ্যান্ড এ ফুনেরাল সিনেমাতে, একই সালে ভয়েস দেন লায়ন কিং এ। 2003 সালে একজন জুয়েলারি বিক্রেতার চরিত্রে অভিনয় করেন লাভ অ্যাকচুয়ালি সিনেমাতে। থিয়েটারে অসাধারণ অভিনয় করার জন্য 1981 সালে জিতেন অলিভার অ্যাওয়ার্ড। মি বিনের দুটি চলচ্চিত্র আর ইংলিশ ফিল্ম সিরিজ জনি ইংলিশ 2003 2018 দিয়েও তিনি সিনেমাটিক সাফল্য অর্জন করে নেন। তুঙ্গ স্পর্শী জনপ্রিয় অ্যাটকিনসন ইংল্যান্ডের কনসেট কাউন্টি ডারহামে 1955 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত একটি পরিবারে চার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন অ্যাটকিনসন। তার বাবার নাম ছিল এরিক অ্যাটকিনসন, যিনি পেশায় একজন কৃষক ছিলেন, এছাড়াও তিনি ছোট একটি কোম্পানির দেখাশোনা করতেন, আর মায়ের নাম ছিল এলামে। তার তিন ভাইয়ের এক ভাই পল খুব ছোট থাকতেই মারা যায়, রোডনি একজন অর্থনীতিবিদ এবং অন্যজনের নাম রুপার্ট। অভিনয় ছাড়াও অ্যাটকিনসনের আরও কিছু গুণাবলী রয়েছে। অ্যাটকিনসন পড়াশোনায়ও ছিলেন দারুণ মেধাবী ও প্রচণ্ড পরিশ্রমী। তিনি প্রাথমিক পড়াশোনা শুরু করেন ডানহামের করিস্টার্স স্কুলে, এরপর সেখানে থেকে যান সেন্ট বিস স্কুলে। নিউ ক্যাসল ইউনিভার্সিটি থেকে 1975 সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি নেন এবং একই বিষয়ে কুইন্স কলেজ থেকে স্নাতকোত্তর লাভ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি 2006 সালে সম্মানজনক ফেলো ডিগ্রি অর্জন করেন।
টিভি অনুষ্ঠান আর চলচ্চিত্রে অভিনয় দিয়ে মানুষের মন জয় করলেও অ্যাটকিনসন শুরুর দিকে কিন্তু লেখালেখি করেও জনপ্রিয়তা পেয়েছিলেন। তার লেখা কমেডি ধারার দুটি বই নট দ্য নাইট ও ক্লক নিউজ দিয়ে 1979 এর দিকে বেশ ভালোই জনপ্রিয়তা পান এবং ব্রিটিশ একাডেমি থেকে জিতে নেন বেশ কিছু পুরস্কার। পরবর্তীতে এই বইগুলো থেকে টিভি কমিক অনুষ্ঠান নির্মাণ করা হয় যাতে অভিনয় করেছিলেন তিনি নিজেই। ছোটবেলা থেকেই অভিনয়ের দিকে অ্যাটকিনসনের একটা ঝোঁক ছিল। তার স্কুল ক্যাথেড্রালে তখন একটি ফিল্ম সোসাইটি ছিল, সে ফিল্ম সোসাইটিতে শিশুতোষ আর মজার বিভিন্ন সিনেমা দেখানো হতো। বাসায় তখন তাদের টিভি ছিল না, ফিল্ম সোসাইটির সেসব সিনেমায় দেখতে দেখতেই তার অভিনয়ের দিয়ে আগ্রহ তৈরি হয়। নিজে নিজেই তিনি সিনেমার চরিত্রগুলোকে অনুসরণ করতেন। এরপর তিনি থিয়েটারের ব্যাক স্টেজে কাজ করা শুরু করেন। প্রবল আগ্রহ থাকলেও নিজের শারীরিক গঠন আর তোতলামির থাকার জন্য অবহেলিত হতে হয় তাকে, বেশ কিছু সুযোগও হাতছাড়া হয়। কিন্তু পরবর্তীতে এসব কিছুকে ছাপিয়েই অদম্য অ্যাটকিনসন নিজেকে প্রমাণ করেন। মানুষ হাসানো রূপালি পর্দার এই কারিগরকে সবাই তার চরিত্রের মতোই চঞ্চল মনে করলেও ব্যক্তি জীবনে সে চুপচাপ স্বভাবের মানুষ। কম কথা বলতেই তিনি পছন্দ করেন। 1990 সালে মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীকে বিয়ে করেন। তাদের লিলি এবং বেঞ্জামিন নামের দুটি সন্তান রয়েছে। 2012 সালে পঞ্চাশোর্ধ্ব অ্যাটকিনসন মি বিন থেকে অবসরের ঘোষণা দেন। বিবিসি থেকে সেরা ব্যক্তিত্বের পুরস্কার পাওয়া কিংবদন্তি এই অভিনেতা বর্তমানে সর্বকালের সেরা সেলিব্রিটিদের একজন। এটাই ছিল মিস্টার বিনের কাহিনী।